1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। যাকে আমরা সুখে পাই, যারা দুঃখে পাই, যাকে আমরা আনন্দে পাই, যাকে আমরা হতাশায় পাই, দুর্দশায় পাই, অগ্রগতিতে পাই, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাঁর জন্মমাস, তাঁর জন্মদিন আসছে, তাঁকে স্মরণ করব না এমনটা তো হয় না। তাই তাঁর গানে গানে আজ সাত সকালের সুর। আমাদের সারা দিন কেমনভাবে কাটবে তার প্রকাশ হয়তো সকালটাই বা ভোরটাই বলে দেয়। সাত সকালের সুরে আমরা বসি মনটাকে এমন সুন্দর করে নিতে এবং সকলকে রাখতে, যাতে সারা দিনটা ভালো কাটে। সকলকে সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আমরা সাত সকালের সুরেতে আছি, রবীন্দ্রনাথের গানে থাকব, কবিগুরুর গানে থাকব, এবং এই মাসে আমরা প্রায় দিনই আমরা তাঁর গানেই ছিলাম। আজ যিনি আছেন সুমিতাদি, সুমিতা সুর, সুমিতাদির সঙ্গে আমরা থাকব বেশ কিছুক্ষণ রবীন্দ্রনাথের গানে। আমরা তাঁকে স্মরণ করব, আর আজকে একটা বিশেষ দিন এই জন্যেই যে তাঁর জন্মদিন আসছে, তাই না বলো? সাত সকালের সুরেতে আজকে তুমি, চলো একেবারে গানে গানে যাই। প্রথমে আমি একটা পূজা পর্যায়ের গান গাইছি, পূজা পর্যায়ের গান দিয়েই তার অঞ্জলি দিচ্ছি আর কি। আমার তুমি ডাক দিয়েছ কোন সকালে, ডাক দিয়েছো কোন
কবিগুরুর এই গানে এই ডাকে কান্না আছে, হাসি আছে, আনন্দ আছে, হতাশা আছে, সবটাই আছে। জীবনের প্রত্যেকটি রং কিন্তু তার মধ্যে আছে, কিন্তু এই ডাক শুনে আমরা কেমন পাগল হয়ে যাই, বারবার ফিরে আসি তাঁর কাছে। আর আমরা আসছি কিন্তু, আমরা এসেছি কিন্তু আপনাদের কাছে, যাদের নিয়ে সুমিতা দি আছেন আমাদের সঙ্গে, সুমিতা সুর, আশিস আছেন আমাদের সাথে তবলায়, আর অরণ্য আছেন কিবোর্ডে। সকলকে নিয়ে আমরা এই তাঁর ডাকে, তাঁর এই জন্মদিনের ডাক শুধু বলবো না, প্রত্যেক দিনেই তাঁর মনে তাকে স্মরণ করি না, প্রত্যেক দিন ঠিক তাই তাঁর স্মরণে তাঁর মননে আমরা থাকি সাত সকালে সুরেতে। পরের গানে যাই, হ্যাঁ এটাও একটা পূজা পর্যায়ের গান। হ্যাঁ আমরা সবটা ধরা পড়তে তো চাই না, আমাদের মনের মধ্যে অনেক স্তর আছে, সেখানে অধরা থাকতেই আমরা ভালোবাসি। এবারে তুমি একটু বলবে, তোমার কাছে শুনবো, তোমার কাছে রবীন্দ্রনাথ, কিন্তু যিনি টেলিফোনে এসেছেন তিনি তার কাছে রবীন্দ্রনাথের কথা শুনবো। নমস্কার, কে আছেন টেলিফোনে? হ্যালো জয়শ্রী। দেবাশিস দা, বলুন কেমন লাগছে অনুষ্ঠান? অসাধারণ, আমরা সবাই রবীন্দ্রময় হয়ে গেছি, কারণ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর তারপরে আমাদের প্রাণের চাইতেও বেশি প্রিয় কবিগুরু কবীন্দ্র, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা আমাদের কাছে অবশ্য পঁচিশে বৈশাখ সারা বছরটাই, কারণ আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি
যে 25শে বৈশাখ শুধু একটা পার্টিকুলার দিন নয়, 365 দিনই আমার কাছে 25শে বৈশাখ। কারণ আমি গান অত্যন্ত ভালোবাসি, আর তুমি খুব ভালো করে জানো যে আমার সবচাইতে প্রিয় গান নিঃসন্দেহে রবীন্দ্রসঙ্গীত। ঠিক, কাজে আমার কাছে 25শে বৈশাখ কিন্তু প্রত্যেকটা বছরই, প্রত্যেকটা দিনই। তো গান তো শুনছি অবশ্যই, চলো কবিগুরু যথারীতি কয়েকটা অত্যন্ত চমৎকার এবং ভীষণ প্রিয় গানে অনুরোধ করা যাক। সুমিতা ম্যাম, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন। শুনলেন যে রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ ভালো লাগে, আমার প্রতিটা দিনই 25শে বৈশাখ। কবিগুরু আমার হৃদয়ে রয়েছেন, চলনে বলনে শয়নে সপনে সবসময় রয়েছেন। সত্যি তাই। কিন্তু আমার কথাই বা বলি কেন, আমাদের সবার মধ্যে উনি রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সবার মধ্যে। আমি অত্যন্ত প্রিয় একটা গানে অনুরোধ করছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, একটা গান কিন্তু পুরোটা অবশ্যই পরিবেশন করবেন, কেমন? আচ্ছা আচ্ছা। সবচেয়ে প্রথমেই রয়েছে, তোমারও গীতি জাগালো স্মৃতি নয়ন ছল ছলিয়া, বাদল শেষে করুণ হেসে যেন চামেলি কলিয়া। পরের গান, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ করে, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন করে। তারপর, যেদিন সকল মুকুল গেল ঝরে আমায়, ডাকলে কেন গো এমন করে আমায়। এবার পান্থ তুমি পান্থ জনের সখাহে, পথিক চিত্তে সেই তো তোমায় পাওয়া। তারপরে রয়েছে একটা গ্রীষ্মের গান, যেহেতু বৈশাখ মাস চলছে। বৈশাখ হে মৌনী তাপস, কোন অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে, তপ্ত ভালে দীপ্তি থাকি মন্থর মেঘ খানি এলো গভীর ছায়া ফেলে। এরপর একটা অত্যন্ত পরিচিত গান আমাদের সবারই, এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলেন, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো। আর সবশেষে, কৃষ্ণ কলি আমি তারই বলি, কালো তারে বলে গায়ের লোক, তা সে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ। এই কটা গানের অনুরোধ করলাম ম্যাম। নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব, আমার ভীষণ ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শত কোটি প্রণাম জানিয়ে শেষ করলাম, কেমন? আমরাও ঋদ্ধ হলাম, আমরাও কিন্তু ভীষণ খুশি হলাম দেবাশিসদের ফোনে, এবং রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানই আমাদের খুব প্রিয়, কিন্তু বিশেষ কিছু গান, গান হ্যাঁ আমি নিশ্চয়ই যদি করো তাহলে ভালো লাগবে, নিশ্চয়ই করবো। আচ্ছা, আমরা একটা গানে যাই, তারপরে আবার একটু কথায় আসবো তোমার সঙ্গে, গল্পে আসবো। এরপরে গানটাও পূজা পর্যায়ে বসে আছি। হে বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে। Thank you.
এই যে চেতনা, এই যে আকুতি, এটাই আমাদের কিন্তু নতুন করে জীবনকে দেখায়, ভাবায়, তাই না? তোমার কাছে তো রবীন্দ্রনাথের কথা বলো, তোমার কাছে রবীন্দ্রনাথ কিভাবে ছেয়ে আছে? আমার কাছে তো রবীন্দ্রনাথ সব মানে পুরো দিনটা, পুরো বছরটাই, পুরো মাসটাই তো চর্চা করে যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, শুধু তাই না, কোনো বিপদে পড়লে তো রবীন্দ্রনাথকেই স্মরণ করি। আমার তো তাই, ওটাই আমার মনে জোর পাই, ওটাই আমার প্রেরণা, মনে শক্তি পাই। উনি আমার ঠাকুর, উনি আমার। ঠিক ঠিক। রবীন্দ্রনাথের গান করবে এটা কবে থেকে ভাবলে? এটা ছোটবেলা থেকেই গান শুনতে শুনতে এই গানের প্রতি আমার ভালোবাসা। তারপরে তো বয়সের সাথে সাথে তো সবই এ হয় না, তখন রবীন্দ্রনাথই আশ্রয়, রবীন্দ্রনাথই সব। তুমি কি শুধুই রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, আমি শুধুই রবীন্দ্রসঙ্গীত গাই। এটা কি ছোটবেলা থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ছোটবেলা থেকে এটা রবীন্দ্রনাথের গানেই আমি থাকতে চেয়েছিলাম এবং আছিও, থাকবো। তোমার কোথা থেকে শিক্ষা পেলে বা কিভাবে তোমার? আমি হ্যাঁ, আমি গীতবিতান থেকে এ করেছিলাম, রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানে চর্চা, শিক্ষা লাভ করেছিলাম ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। হ্যাঁ, তারপরে তো কলকাতার মানুষ। হ্যাঁ হ্যাঁ, কলকাতার মানুষ। তারপরে কিছুদিন যেমন গ্যাপ হয় পড়াশোনা সব কিছু, তারপরে আবার ইউনিভার্সিটিতে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, তারপর মায়াদি কাছে শিখেছি, অরবিন্দ বিশ্বাসের কাছে শিখেছি, বর্তমানে সুরঞ্জন রায়ের কাছে, শ্রী সুরঞ্জন রায়ের কাছে আমি শিক্ষা লাভ করছি। আচ্ছা, শেখার তো কোনো শেষ নেই না, আরও তাকে গভীরভাবে জানা, আরও তাকে গভীরভাবে করা, এটা ভীষণ দরকার। চল পরের গান শুনি। এটা একটা বিচিত্র পর্যায়ের গান, আনন্দেরই সাগর হতে। আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরই সাগর হতে দ্বার ধরে আজ বসে সবাই, ডান রে সবাই ডান, আনন্দেরই সাগর হতে। আর ধরে আজ বসে
আমাদের এই আনন্দ সাগরে আমরা ডুব দিতে ভালোবাসি, তাই বারবার ফিরে আসি তাঁর গানে, তাঁর কথায়, তাঁর চিন্তায়। সঙ্গে টেলিফোনে যিনি আছেন তিনিও কিন্তু তাঁর চিন্তাতেই আছেন আশা করি। কে আছেন? নমস্কার। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, বলুন কেমন লাগছে? ভীষণ 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 ভালো লাগছে। কে বলছেন বলুন? আমি ছবি দে বলছি, কলেজ স্ট্রিট থেকে। আচ্ছা ছবি দি, বলুন কোন অনুরোধ আছে? মানে দুর্দান্ত, আমি তো মানে পৌনে আটটা থেকে সেই হিন্দি অনুষ্ঠান হচ্ছে সেই থেকে চালিয়ে রেখে দিচ্ছি, তারপরে দেখছি হ্যাঁ এসে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। তোমাকে একটা গান, আমি কোনো সময় রিকোয়েস্ট করি না, তবু একটা বলছি, যদি সম্ভব হয় দেখো জয়তব বিচিত্র আনন্দ, এই গানটা যদি সম্ভব হয় তাহলে তোমার যেসব গান করছো আমার ভালো লাগছে, আর অসাধারণ বাজাচ্ছে আশিস, মানে ফাটিয়ে বাজাচ্ছে যাকে বলে, আর তার সঙ্গে সুন্দর সেজেছে আমাদের অরণ্য, অরণ্য ভালো বাজায়, আর বলার অপেক্ষা রাখে না, একদম রবীন্দ্রনাথের মতনই সেজে বসে আছে, খুব ভালো লাগে দুজনে, তোমার ওই দুজনকে পাও বলে তোমার গান আরো উন্নত মানের হয়, ভীষণ ভালো লাগে, তুমি করো, আমি শুনছি, তবু যদি এই গানটা তোমার লিস্টের মধ্যে কমন পড়ে তো নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন, খুব ভালো, মানে বন্ধু বোধহয় নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধুর এইটুকু পাওয়াটাই অনেক বড় পাওয়া, এবং আমরা কিন্তু সেই বন্ধুদের জন্যই কিন্তু আমাদের সাত সকালে সুর, যারা আমাদের সঙ্গে আছেন, যদি নাও থাকেন পরেও কিন্তু আমাদের দেখতেই পারেন, সঙ্গে আছেন সুমিতা দি, সুমিতা সুর, আমরা কবিগুরুর গানে আছি, পরের গানে যাব, চল। জোনাকি কি সুখে, তোমার অন্তরে যে শক্তি আছে তারে আদেশ পেলে চ।
জীব জগতে ওনার যে কি অদ্ভুত পর্যবেক্ষণ ছিল, আমরা বলি অবজারভেশন ছিল, এইসব গান দিয়ে কিন্তু বোঝা যায়। নিজেকে সুন্দর রাখতে হলে তো তাদেরকে দেখলেই আমাদের মন সুন্দর হয়, সেই সেই সৌন্দর্যটাকে উস্কে দেওয়া, উস্কে দেওয়া, এবং তার সৃষ্টিতে প্রতি মুহূর্তে আমরা পাই প্রত্যেকটা কথা। হ্যাঁ, মানে মানে গায়ে কাঁটা দেয়, মানে সত্যি করে সেইটা জিনিসটা আমরা মানে দেখছি বা ই করছি না। এই যে ধরো গানটা তুমি নির্বাচন করলে, মানে কোন একটা ধারণা থেকে কেন মনে হলো এই গানটা তোমার ভালো? এই গানটা যেমন ধরো সুন্দর তো এক সৌন্দর্য আছে, সব ধরনের গানই ভালো লাগে। হ্যাঁ, যখন যে পরিস্থিতি আসে সেই অঙ্গের গানও তুমি শুনবো, সেই সমস্ত গানের মধ্যে কিন্তু আমরা থাকবো সাত সকালের সুরেতে। সঙ্গে সুমিতা দি আছেন এবং বিভিন্ন স্বাদের রবীন্দ্রনাথের গান, সেই গানে কিন্তু আমরা থাকবো। সঙ্গে টেলিফোনে আছেন বন্ধু, কি আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কি আছেন বলুন। হালি শহর থেকে চিত্রা দি, হ্যাঁ বলুন। বেশ, কোন অনুরোধ আছে দিদি? অনুরোধ বলতে আজকে কি রবীন্দ্রসঙ্গীত হবে? হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই বলুন। একসাথে মিটালে হবে না, কারণ সময় যতটা আছে আমরা খেপে 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 আমরা আজকে কবিগুরুকে স্মরণ করবো তার গান দিয়ে। কিন্তু ছোট্ট একটা বিরতিতে যাবো, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।